বিশ্বাস করুন আর নাই করুন, মাছটির নাম পুরুষ কুমার, ইংরেজিতে বলে ফ্লাইং ফিশ। মজার দেশ কবিতাটি কি মনে আছে? যার একটি লাইন, ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল। রুই কাতলা না হোক, কোনো মাছ যে উঠতে পারে তা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাস করুন আর নাই করুন, মাছটির নাম উড়ুক্কু মাছ, ইংরেজিতে বলে ফ্লাইং ফিশ। সাগরের পানি থেকে লাফ দিয়ে পাখির মতোই দ্রুত গতিতে কিছু দূর উঠতে পারে এই মাছ। অদ্ভুত দর্শন, বোচানাকের এই মাছটি ডলফিন, স্কুইড ও বড় মাছের আক্রমণ থেকে রক্ষা পেতে 6 মিটারের বেশি উপর দিয়ে 400 মিটার পর্যন্ত উড়ে যেতে পারে এবং প্রতি ঘন্টায় 70 কিলোমিটার বা 45 মাইলেরও বেশি হতে পারে এদের গতি। 6 ইঞ্চি মাপের এই উড়ুক্কু মাছটির মোট 4টি পাখা আছে। এই পাখার মধ্যে 2টি পাখা বড় এবং লেজও তুলনামূলকভাবে অনেক বড়, যা পানি থেকে উপরে উঠতে ব্যবহার করে। গ্রীষ্মমণ্ডল সাগরে উড়ুক্কু মাছেরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে। পাখি ও ডাইনোসরদের আগে থেকে এই মাছের অস্তিত্ব ছিল। সম্প্রতি চীনের জাদুঘরে থাকা উড়ুক্কু মাছের ফসিল বা জীবাশ্মের গবেষণায় দেখেছেন 23 কোটি থেকে 24 কোটি বছর আগের ট্রায়াসিক যুগের উড়ুক্কু মাছের প্রজাতির অস্তিত্ব ছিল, যা জুরাসিক যুগের ডাইনোসরদের থেকে 5 কোটি বছর আগেকার। এই মাছটির আদি নিবাস ছিল ভারতের মহাসাগরে। এসব মাছ সমুদ্রের উপরিভাগে অল্প দূরত্ব অবধি উড়বার ক্ষমতা রাখে। এদের বক্ষ পাখনা ও কোনো কোনো শ্রেণী পাখা প্রসারিত হয়ে ডানার মতো গঠন করে। এই মাছের অধিকাংশ সামুদ্রিক এবং সাধারণত ঝাঁক বেঁধে চলে। বিশ্বজুড়ে 64 প্রজাতির উড়ুক্কু মাছের সন্ধান পাওয়া গেছে। বাতাসের গতি বা ঢেউয়ের অবস্থার উপর নির্ভর করে এরা 30 সেকেন্ড অবধি বাতাসে ভেসে থাকতে পারে। এই উড়াউড়ি কিন্তু প্রকৃতি উড্ডয়ন নয়, একে বলে গ্লাইডিং, আর সহজ করে বললে বাতাসে ভেসে থাকা। পানি ছেড়ে হাওয়ায় ভাসার পেছনে রয়েছে 2 উদ্দেশ্য। প্রথমত হলো প্লাঙ্কটন জাতীয় খাবার পানি ভেসে বেড়ায়, আর এই খাবার খাওয়ার জন্যই তাদের উপরে উঠে আসতে হয়। দ্বিতীয়টি হলো আত্মরক্ষা। বড় মাছের তারা খেয়ে পালিয়ে বাঁচার জন্য পানি ছেড়ে ওঠার কোনো মতে পালিয়ে বাঁচা।